ভাইয়া অপারেশন জ্যাকপটে আপনার ইনভলভমেন্ট, আপনার ক্যারেক্টার একটু সব মিলিয়ে জানতে চাই। অপারেশন জ্যাকপট একটা মানে শুরুর আগের একটা বড় একটা জার্নি আছে। সেই জার্নিটা হচ্ছে বেশ কিছুদিন আগে থেকে অপারেশন জ্যাকপট নিয়ে কথা হচ্ছিল, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটার অফার দিয়েছিল, বাট আমি আসলে একটু কনফিউজ ছিলাম যে কি হবে না হবে, কিভাবে হবে, প্লাস টোটালটা প্ল্যানিংটা নিয়ে কি হচ্ছে। পরবর্তীতে যখন হুট করে আমাকে একজনের মাধ্যমে কল পেলাম যে একটু স্বপন চৌধুরীর সাথে বসার জন্য, স্বপন ভাই আমার খুব কাছের একজন মানুষ এবং স্বপন ভাইয়ের সাথে আমার একদম খুব অল্প দিনের পরিচয়, বাট একটা ভালো একটা সম্পর্ক এবং ওনার সম্পর্কে আমার জানাশোনা হয়েছে এবং অল্প সময় আমি তাকে যতটুকু বুঝেছি, তার পার্সোনালিটি সম্পর্কে যতটুকু জেনেছি, প্লাস ইভেন্ট করা হয়েছিল অন্তঃসবিজের কয়েকটা ইভেন্ট, সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে স্বপন ভাই যদি এটার সাথে ইনভলভ থাকে, আমার কাছে ওই ফেইথ বা এই ওই যে প্ল্যানিং, সো প্ল্যানিংগুলো সব কিছু মিলে মনে হয়েছিল যে ঠিকঠাক হবে। তারপরে স্বপন ভাইয়ের সাথে প্রথম একদিন মিটিং করলাম, তারপর সেকেন্ড দিন মিটিং করে সাইনিং ট্যানিং করে সব কিছু করলাম এবং পরবর্তীতে যখন শুটিং শুরু করলাম তখন তার আগ পর্যন্ত আসলে গল্পটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। আমি যে ক্যারেক্টারটা করছি সেটা হচ্ছে আবিদুর রহমান, এবং এই আবিদুর রহমানের ক্যারেক্টারটা এমন, সেটা হচ্ছে যে চারজন সাবমেরিনার, বেসিক্যালি সবাই নৌবাহিনীর ট্রেনিং প্রাপ্ত সাবমেরিনার, এবং এই এদেরকে নিয়ে এবং সাথে আমাদের আরও চারজন আছে যারা হচ্ছে আমাদের আমাদের হয়ে কাজ করছে, আরও চারজন, এছাড়া আরও পাঁচজন আছে, যেই ১৩ জন মিলে বেসিক্যালি আমরা ফ্রান্স থেকে গল্পটা শুরু হয়, এবং এই ফ্রান্সের থেকে গল্পটা শুরু করে আমরা ৮ জন এই পুরো মূল যে অপারেশন জ্যাকপট, যেই যেই অপারেশনটি ১৫ই আগস্ট মানে রাতে, মানে হচ্ছে একদম ১৬ তারিখ সকালবেলা যে ঘটনাটা ঘটেছিল ১৯৭১ সালের ১৬ই আগস্ট, সেই অপারেশনের যে মানুষগুলো, সেই মানুষগুলোর ৮ জনের মধ্যে একজন আমি, এবং এবং এটা হচ্ছে চার কেন্দ্রের ৪টা যে বন্দর ছিল সেটা হচ্ছে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা এবং চাঁদপুর, এবং এই ৪টা কেন্দ্রের একজন হেড হিসেবে আমি আছি, এবং আমি না বেসিক্যালি আবিদুর রহমান যে ক্যারেক্টারটি করছি সেই ক্যারেক্টারটি আমি প্লে করছি, এবং উনি একজন একটা কেন্দ্রের যেটা হচ্ছে নারায়ণগঞ্জ নদীবন্দরের যে হেড ছিলেন তার ক্যারেক্টারটা আমি করছি। এই ছবিটার অ্যানাউন্সের পর আপনারা যখন শুটিং শুরু করলেন, লুক রিভিল হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ জানে কোথায় কোথায় একটু ভুল ত্রুটি ধরার চেষ্টা করছেন আপনাদের বিভিন্ন লোক বা এ দেখার পর, বিষয়টা নিশ্চয়ই আপনি আপনার দৃষ্টিগোচরে এসেছে, এ বিষয়ে যদি একটু বলবেন। প্রথমত হচ্ছে একটা কথা হচ্ছে যে আমরা অবশ্যই আমরা যদি সত্যিকার অর্থে আমরা এখন ২০২৪ সালে আমরা শুটিংটা শুরু করেছি, মানে ৩১শে ডিসেম্বর মানে ২০২৩ সালের ২৪ সালের কাজ যখন আমরা করব, একটা বাংলাদেশের ঢাকা শহর হোক, একটা গ্রামের একটা জায়গা হোক, এইটাকে ১০ বছর পুরনো করা, মানে আমাদের এখন আমরা যেমন ঢাকা শহর, সেটাকে ১০ বছর পেছনের কোনো শুটিং আমরা যদি করি, তখন সেটা করতেই কিন্তু আমাদের তার গাড়ি, তারপরে আমাদের ঘর বাড়ি সব কিছু কিন্তু আমাদের অনেক, আমরা আপডেটেড, আমরা এখন কিন্তু মানে অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে আমাদের দেশে। সো সেই জায়গা থেকে বলবো যে একটা ৭১ সালের গল্প, মানে ৫২-৫৩ বছর আগের গল্প তুলে ধরাটা সবচেয়ে ডিফিকাল্ট, এবং একটা পিরিয়ডিক্যাল মুভি যেহেতু সেই জায়গা থেকে ৫২ বছর আগের একটা গল্প তুলে ধরা, ৫২ বছর গল্প তুলে ধরার সাথে সাথে আমরা জানি তখন একদম বেল বটম প্যান্ট পরতো, বড় বড় কলারের শার্ট পরতো, এবং শার্টের বোতামগুলো একরকম ছিল, তারপরে চুলের স্টাইলগুলো একরকম ছিল, দাড়ি রাখার স্টাইলটা একরকম ছিল, তখন শুধু মানুষ মোচ রাখতো, আর যারা দাড়ি রাখতো তারা হচ্ছে একদম পুরো চাপ দাড়ি, মানে কোনো স্টাইলিশ কোনো কিছু ছিল না। সো সেই জায়গা থেকে আসলে এগুলো তো আমাদের সব দেখা, মানে আমাদের ইয়ে করা, এবং আমরা ছবি টবি থেকে আমরা যতটুকু দেখেছি সেই জায়গা থেকে ৭১ সালের গল্পটা তুলে ধরা অনেক কঠিন, অনেক কষ্টের, এবং সাথে সাথে পুরো সেটেট মিলে একটা মানে চ্যালেঞ্জ ছিল, বাট আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা করেছি। তারপরও একটা কথা বলবো, সেটা হচ্ছে আমরা দেখি যে সবসময়ই মানুষ নেগেটিভ ২-১টা কথা থাকবেই, সো নেগেটিভ ২-১টা এই লুক টুক নিয়ে যে কথাবার্তা হবে এগুলো নিয়ে আমরা মনে হয় যে মানে ঠিকঠাক আছে, আমার কাছে মনে হয় যে একটু সিরিয়াসনেসের জন্য পাশ থেকে যদি কেউ একটু খোঁচা দিয়ে কোনো কিছু বলে সেটা আমাদের জন্য দরকার। পরিচালক হিসেবে দেলোয়ার জান ঝন্টু কেমন?
দেলোয়ার জাহান ঝন্টু ভাই এবং রাজীব কুমার বিশ্বাস পরিচালিত অপারেশন জ্যাকপট ছবিটা শুটিং করছি, কিন্তু সেটা হচ্ছে যে ঝন্টু ভাই আছেন বাট এই পোর্শনটা ম্যাক্সিমামই রাজীব ভাই করছেন, এবং দেলোয়ার জাহান ঝন্টু ভাই উনি তো অবশ্যই একজন লিজেন্ডারি ডিরেক্টর বাংলাদেশ চলচ্চিত্রের, যে ইতিহাস যদি দেখি ওনার নামটা অবশ্যই অল্প কজনের মধ্যে থাকলে থাকবে এবং এখনো আছে। আর রাজীব ভাই তো অনেক কলকাতার অনেক বড় একজন ডিরেক্টর, সো দুজনের কম্বিনেশনে আসলে কাজটা খুব ভালো হচ্ছে। ভাইয়া এবছর আর কি কি ছবি আসছে? এবছর সরকারি অনুদান 2019-20 একটা ছবি করেছিলাম আমি আর অপু বিশ্বাস, যেটা হচ্ছে বন্ধন বিশ্বাস পরিচালিত, ছবিটার নাম ছায়াবৃক্ষ। আর আরেকটা ছবি করছি সাইদ চন্দন পরিচালিত আমি আর বুবলি, যেটার নাম কয়লা। আরেকটা ছবি করছি, শেষ করলাম, সেটা হচ্ছে সুস্বাগতম শফিকুল আলমের আমি আর স্পর্শিয়া। আর একটা ছবি রানিং আছে, সেটা হচ্ছে অনন্য মামুন এবং অভিনন্দন দত্তের বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার একটি ছবি, নাম হচ্ছে স্পর্শ আমি আর ঋতুপর্ণা। সো এইগুলো আপাতত আছে, আরো কিছু কাজ সামনে আসবে, অপারেশন জ্যাকপট করছি, আরো কিছু কাজের সুন্দর সুন্দর প্ল্যানিং হচ্ছে, ইনশাআল্লাহ সবাই দেখতে পাবে।